এই রে বুদ্ধু, আরে তাড়াতাড়ি চল, দেরি হলে যে ভালো মাছ পাওয়া যাবে না বাজারে। এই তো বাবু, আপনি আবার এত কষ্ট করে আসতে গেলেন কেন? আমি তো সে বাজার থেকে মাছ নিয়ে আসতে পারতাম। হ্যাঁ তা পারতিস, কিন্তু আজ আবার নিজের হাতে মাছ কেনার ইচ্ছে হলো, বুঝলি? এই ধর বড় কাতলা, কাঁকড়ুই, আর একটু গলদা চিংড়ি। থাক বাবু, আর বলবেন নি, জীবে না শুরু করে জল চলে আসতেছে গো। আর বেশ জমিয়ে রান্না করিস কিন্তু বুদ্ধু। সে আর আমার বলতে হবে না বাবু, জমিয়ে করে বরফ করে দেবো নি। আরে জ্যাঠা মশাই না, এই তো রঘু, তোর ওখানেই যাচ্ছিলাম, ভালোই হয়েছে রাস্তায় দেখা হয়ে গেল। আমার ওখানে, তা বেশ চলুন চলুন চলুন, তা কেমন আছেন? ভালো না রে রঘু, ভালো না, সারাদিন তোর জ্যাঠাইমার ফ্যাচ ফ্যাচ শুনতে শুনতে কানটা পুরো পচে গেল, তাই ভাবলাম তোর বাড়িতে কয়েকটা দিন শান্তিতে একটু কাটিয়ে আসি। তুই কি করে বেরোচ্ছিস নাকি রঘু? এই একটু বাজারে যাচ্ছিলাম। তোর সাথে এটা কে রে? এ আমার চাকর বুদ্ধুরাম। রঘু, তোর চাকর এসব কি বলছে রে? তুই মাছ মাংস খাস নাকি? না মানে আমি খাই না, ওই বুদ্ধুই মাঝে মধ্যে খায়। আপনি এসেছেন তাই বুদ্ধু মাছের কথা বলল, আসলে ও তো জানে না। কি হলো বাবু, হঠাৎ এমন বললেন কেন? বাবু তো মাছের মাথা চিবিয়ে একদম পাউডার করে ফেলেন। তুমি মাছ খাও, তার মানে তুমি ব্রাহ্মণ নও নিশ্চয়ই? আগে না জ্যাঠা মশাই, আমি ব্রাহ্মণ নই, ব্রাহ্মণ হলে বুঝি মাছ খাওয়া যায় না? কিন্তু বাবু তো ব্রাহ্মণ, কিন্তু বাবু তো বন্ধু। যা 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 যা, তুই বরং বাজারে যা, বেশ টাটকা দেখে শাক সবজি কিনে আনিস। কিন্তু মাছ? আমার মাছ যেটা বলছি সেটা কর, যা যা বাজারে যা, আমি জ্যাঠা মশাইকে নিয়ে বাড়িতে যাচ্ছি। ঠিক আছে বাবু, আপনারা যান, আমি বাজার করে গিয়েই রান্না ছাপিয়ে দিছি। দুধ কোথায়? ভাবলাম আমি আর বাবু মিলে মাছ খাবো, কাতলা রুই, কিন্তু কপালে জুড়লো শুধু কুমড়ো আর পুঁই। কপাল খারাপ হলে এমন অঘটন ঘটে দেবনি। ঠিক আছে যাই, এবার বাবু আর জ্যাঠামশাইকে খেতে আসতে বলি। বাবু বাবু। কি রে বুদ্ধু, ডাকাডাকি করছিস কেন? এটা খাবার তৈরি হয়ে এখানে রেডি হয়ে গেছে না বাবু, খেতে বসেন। রঘু, তোর চাকর কি আমায় খেতে দেবে নাকি? হ্যাঁ জ্যাঠামশাই, আমি তো ভুলে যাইনি, তোর কোন অব্রাহ্মণের দেওয়া খাবার আমি খাবো না, তাই তোর চাকর যেন আমাকে খেতে না দেয় এই বলে দিলাম। ঠিক আছে জ্যাঠামশাই, ঠিক আছে, আমি আপনাকে খেতে দেব। এই যা, এই কথা আমায় আগে বলবেন তো জ্যাঠামশাই, এখন নতুন করে বাবুকে আবার রান্না করতে হবে। কেন রঘুকে আবার রান্না করতে হবে কেন? এই যে আপনি বললেন আপনি ব্রাহ্মণ ছাড়া কারোর হাতে রান্না খান না, এই যে আমার রান্না করে খাবার কি করে খাবেন? ওহ, এ তো খুব পাকা চাকর, এটাকে কোথা থেকে ধরে এনেছিস রে রঘু? হ্যাঁ, এই চাকর বাকরদের পাকা পাকা কথা আমার একদম সহ্য হয় না, আমি বলে দিলাম। এম্মা, কথা কি করে পাকে গো জেঠু? কথা পাকলে কেমন তারা দেখতে হয় গো জেঠু? এই টুসটুস করে না টসটস করে? আবার আবার মুখে মুখে কথা? রঘু, তুই তো চাকরকে সামলা, আমি বলে দিলাম। চুপকা চুপকা চুপকা, চল চল চল, আমরা বরং রান্না ঘরে যাই। হ্যাঁ বাবু, তাই চলেন। বুদ্ধু চল, এই জ্যাঠামশাইয়ের কথাই তুই যারে কিছু মনে করিস না, আসলে জ্যাঠামশাই পুরনো যুগের লোক তো। না না, মনে করবো কেন বাবু, আমি হয়তো কোনো ভুল কাজ করে ফেলেছি, আসলে আমি একটু বোকা তো, বোকা সাথে মানুষ বদলেন না। নেন বাবু ভাত বেড়ে নেন। নিন নিন জ্যাঠামশাই, খেয়ে নিন। জেঠু, রান্নাটা কেমন হয়েছে বললেন না তো? রান্না দেখ খুব একটা ভালো নয়, অব্রাহ্মণের হাতে রান্না আবার কখনো ভালো হয় রে? ওরা তো শুদ্ধই নয় ভেতর থেকে,
রঘু রঘু, আমি বলি কি, একটা একটা ভালো ব্রাহ্মণ রান্নার লোক খোঁজ। না না না, বুদ্ধু এমনিতে ভালোই রান্না করে, আজ হয়তো একটু গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ জেঠু, মানে আমি তো সব ব্যাপারে তুমি ফুট কাটো কেন বলো তো, চাকর চাকরের মতো থাকো। মাছের কথা বললি তো জ্যাঠামশাই, একবারে এই করে মুখ খুলে একবারে রাস্তা করি একসা করেন গো। রাখ তো জ্যাঠামশাইয়ের কথা, খিটখিটে বুড়ো কথা, তবে যে যাবে এখান থেকে। তুই এক কাজ কর, আজ রাতে জ্যাঠামশাই ঘুমিয়ে পড়লে তুই পুকুরে জাল ফেলে একটা মাছ ধর দেখি। জ্যাঠামশাই মাছ নিয়ে এসে রান্না ঘরে রেখে দিবি, জ্যাঠামশাই দেখতেও পাবে না। তারপর কাল লুকিয়ে মাছটা রান্না করিস, আমি আর তুই মিলে খাবো। জ্যাঠামশাই যদি রান্না ঘরে আসেন, ও নিয়ে তুই চিন্তা করিস না, জ্যাঠামশাই মরে গেলেও কোনোদিন রান্না ঘরে ঢুকবে না। ঠিক আছে বাবু, আপনার প্ল্যান মতোই কাজ হবে, আপনি নিশ্চিন্ত থাকেন বাবু। বাবু এই দেখেন কত বড় মাছ ধরেছি। বাবা বাবা বাবা, দারুন মুত্তু দারুন। শোন, কাল সকালে আমি একটু বেরো, তুই মাছটা কেটে ভেজে রাখিস। কিন্তু মাছ কাটার বটিতে তো বেশি ধার নেই বাবু। ধার নেই, ঠিক আছে, সকালে একটু ধার দিয়ে কাজ চালিয়ে দিস, আমি ফেরার সময় একটা নতুন বটি কিনে আনবো। খোঁজ ঠিক আছে বাবু। বাবা দিব্যি তো নদর পানা চেহারা হয়েছে তোমার, এই যে বটিটা শান্তিছি এক্ষুনি তোমার জবাই হবে। এই চাকরটা কিছু বলছে বলে মনে হচ্ছে। ওই তো বটি ধার কি সব বলছে, ভালো করে শুনতে হচ্ছে তো ব্যাপারটা। বেশি আর ভাবতে হবে না তোমায়, বুঝেছো, একটু পরেই তো তোমায় কাটবো। সে তুমি যতই ছটফট করো। কি বলছে চাকরটা, রঘুরাম তো নেই এই সুযোগে কি আমাকে, ও কি আমাকে কাটার কথা বলছে? এই যে বটিটা শান্তি সিং, নাহলে অত বড় দেহটারে কি সহজে কাটা যাবে নাকি? তাহলে কি ওই জন্যই সকাল সকাল একটা জরুরি কাজ আছে বলে বেরিয়ে পড়লো? না 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 না, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা যাবে না, না এক্ষুনি বাড়ি যাবো, আমি এক্ষুনি বাড়ি যাবো। জেঠু কোথাও বেরোচ্ছেন নাকি জেঠু? তাতে তোমার কি? না আসলে বাবু আমায় কয়ে দিয়েছেন তো যে আপনার জন্য আজ একটু স্পেশাল এক্সপেরিমেন্ট করছি, তাই জিজ্ঞেস করছি। স্পেশাল ট্রিটমেন্ট? সে আমি বুঝে গেছি তোমাদের স্পেশাল ট্রিটমেন্ট কি রকম। আমি বাড়ি চললাম, রঘুকে বলে দিও আমি বাড়ি চললাম। বাড়ি আজি? আরে দাঁড়ান দাঁড়ান জেঠু, ও জেঠু ও জেঠু দাঁড়ান, এই দেখো কলা করিছে। আরে এ জেঠু দাঁড়ান না জেঠু, বাবু এসে যে আপনার খোঁজ করবে নে জেঠু। হ্যাঁ হ্যাঁ, খোঁজ তো করবেই, আমাকে বলি দেওয়ার জন্য তো খোঁজ করতেই হবে তাকে। এই রে, ওই তো রঘু আসছে নতুন বটি হাতে, চুপচাপ কেটে পড়তে হবে। কি জ্যাঠামশাই কোথায় যাচ্ছেন? জাহান্নামে। বাবু দেখেন না বাবু, এই জেঠু বাড়ি চলে যাচ্ছে, আমি ডাকলাম শুনলেনই না। বাড়িতে জ্যাঠামশাই? ও জ্যাঠামশাই শুনুন শুনুন, ফিরে আসুন, আপনার জন্য কত নতুন জিনিস কিনে আনলাম। কত নতুন জিনিস? হ্যাঁ হ্যাঁ, নতুন বটি দিয়েই তো আমাকে জবাই করবি তোরা।
ভাগ্যিস আমি সব শুনতে পেলাম। শুনুন শুনুন, আর আর কোনোদিন আর কোনোদিন আসবো না এখানে, আর কোনোদিন না। দেখো ফেরে না বাবু।